19 জানুয়ারি বিশিষ্ট অভিনেতা, কবি, প্রাবন্ধিক, নাট্যকার ও নাট্য পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর প্রণমী তোমায় অনুষ্ঠানে শর্মিলা ভট্টাচার্যের কলমে আজ আমরা শুনে নেব এই বিশিষ্ট মানুষটির জীবনী ও তার জীবনের নানা অকথিত কাহিনী। বিশিষ্ট অভিনেতা, কবি, প্রাবন্ধিক, নাট্যকার ও নাট্য পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম কলকাতার মির্জাপুর স্ট্রিটে 1935 সালের 19 জানুয়ারি। তাঁর জীবনের প্রথম 10 বছর কেটেছিল কৃষ্ণনগরে। মা আশালতা দেবী মধুসূদন দত্তের লেখা পড়তে ভালোবাসতেন। সেই লেখায় তিনি সৌমিত্র কেশরী শব্দটি পান। সেখান থেকেই তিনি পুত্রের নামকরণ করেন সৌমিত্র। ছোট্ট ছেলেটি কিন্তু ভারী দুষ্টু ছিল। সুযোগ পেলেই পাশের বাড়ির বাগানের গাছ থেকে ফল ফলাদি চুরি করত। মাঝে মাঝে চলে যেত জলঙ্গী নদীর ওপরে থাকা রেলব্রিজেও। ওপর দিয়ে রেলগাড়ি যাওয়ার ঝমঝম শব্দ নাকি ভীষণ টানত ছোট্ট পুলুকে। সৌমিত্রদের কৃষ্ণনগরের বাড়িতে তখন নেতাজি সুভাষচন্দ্র বসু, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডুর মতো নামজাদা ব্যক্তিত্বরাও আসতেন। আসতেন নজরুল ইসলামও। তার বাড়ির পরিবেশ ও তার মার উৎসাহে তিনি বই পড়ার দিকে মনোযোগী হন। কিশোরকালে তার অন্যতম দুটো প্রিয় বই ছিল এরিক মারিয়া রিমার্কের অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এবং জেমস জিন্সের মিস্টিরিয়াস ইউনিভার্স। এছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি সহ বেশ কিছু বই এবং বঙ্কিম চট্টোপাধ্যায়ের লেখাও তার ভীষণ প্রিয় ছিল। বাবা লয়ার মোহিত কুমার চট্টোপাধ্যায়ের উৎসাহে ছোটবেলা থেকেই তাকে রবীন্দ্র কবিতা আবৃত্তি চর্চা করতে হতো। বহু জায়গায় প্রশংসাও কুড়িয়েছেন রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে। রবীন্দ্র সাহিত্য ও গান তাকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি বিজ্ঞান শাখায় পড়া ছেড়ে বাংলা সাহিত্য নিয়ে পড়ার কথা ভাবতে শুরু করেন। 1955 সালে বিএ পরীক্ষা দেওয়ার পর তিনি নেপাল ট্রেডিং কর্পোরেশনে চাকরি পান প্রবেশনারি অফিসার হিসেবে। বেতন ছিল 250 টাকা, কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দেন এবং এর 3-4 মাস পরে বাংলা নিয়ে এমএ পড়া শুরু করলেন। ছাত্রাবস্থায় তিনি অহিন্দ্র চৌধুরীর কাছে অভিনয় শিখেছিলেন। পরবর্তী সময়ে শিশির ভাদুরী অভিনীত আলমগীর দেখে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন এবং শিশিরবাবুর সাথে আলাপ করতে আগ্রহী হয়ে পড়েন। তার বন্ধুর মা অভিনেত্রী শেফালিকা পুতুলের মাধ্যমে শিশির ভাদুরীর সাথে তার আলাপের সুযোগ হয়। এরপর থেকে 1959 সালে শিশির ভাদুরীর মৃত্যুর আগে পর্যন্ত সৌমিত্র তার কাছ থেকে অভিনয়ের ব্যাপারে পরামর্শ নিতেন। এমনকি একবার শিশিরবাবুর প্রযোজনায় একটি নাটকে ছোট চরিত্রে অভিনয়ও করেছিলেন। শিশির ভাদুরী সৌমিত্রকে দিয়ে শুধু অভিনয় করাননি, ব্রেখটের দ্য এক্সেপশন অ্যান্ড দ্য রুলের অনুবাদও করান। প্রফুল্ল নাটকে সৌমিত্রর অভিনয় দেখে তিনি কিছু অর্থ সৌমিত্রকে উপহার হিসেবে দিয়েছিলেন। পরবর্তীকালে সৌমিত্র ঘোষক হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে কাজ শুরু করেন। তিনি কিন্তু সেখানে ফার্স্ট চয়েস ছিলেন না, অনিল চট্টোপাধ্যায় প্রথম পছন্দ ছিলেন। পরে অনিল সিনেমার জন্য ডাক পাওয়ায় সৌমিত্র ওই কাজটিতে যোগ দিতে পেরেছিলেন। এই সময় নীলাচলে মহাপ্রভু নামে একটি ছবির স্ক্রিন টেস্টে তিনি বাতিল হন। এর কিছুদিন পরেই সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের সংস্পর্শে আসেন। একসময় বাংলা সিনেমা সম্পর্কে তার খুব একটা বেশি কিছু ধারণা ছিল না। দ্য লাস্ট হরাইজন, আ ডাবল লাইফ ইত্যাদি হলিউডের সিনেমা দ্বারাই তিনি প্রভাবিত ছিলেন। এমনকি দ্য লাস্ট হরাইজন ছবির ব্রিটিশ অভিনেতা রোনাল্ড কোলম্যানের কথা বলার ধরন, হাঁটার স্টাইলও তিনি নকল করতেন। প্রথম টনক নড়ল সত্যজিৎ রায়ের পথের পাঁচালি দেখার পর থেকে। বাংলা সিনেমাও যে এতটা বাস্তবসম্মত হতে পারে তা উপলব্ধি করতে পারলেন। সত্যজিৎ রায় সম্পর্কে একটা গভীর শ্রদ্ধা তৈরি হলো এই সিনেমাটি দেখার পরে এবং সৌমিত্র সত্যজিতের সাথে আলাপ করার জন্য আগ্রহী হয়ে উঠলেন। একদিন কলেজ স্ট্রিটে কফি হাউসে আড্ডা মারাকালীন সত্যজিতের এক সহকারী নিত্যানন্দ দত্তের সাথে আলাপ হল।
সেদিনই নিত্যানন্দকে সঙ্গে করে সত্যজিতের লেক এভিনিউয়ের বাড়িতে সৌমিত্র উপস্থিত হলেন। তাকে দেখেই সত্যজিৎ বলে উঠলেন, এহে, আপনি যে বড্ড লম্বা হয়ে গেলেন। আসলে সত্যজিৎ তখন খুঁজছিলেন কিশোর অপুকে, আর সৌমিত্র তখন যুবক। যাই হোক, ফিল্ম ফেস্টিভ্যালে অপরাজিত ছবিটি গোল্ডেন লায়ন পাওয়ার পর সত্যজিৎ সংবাদ মাধ্যমে ঘোষণা করলেন যে তিনি অপুর থার্ড পার্ট করতে চলেছেন, কারণ যুবক অপুকে যে তিনি ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন। সত্যজিৎ রায় একসময় সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্ট্যানিসলাভস্কির অ্যান অ্যাক্টর প্রিপেয়ার্স বইটি পড়তে দিয়েছিলেন, যাতে তিনি অভিনয় ভালোভাবে শিখতে পারেন। এমনকি সৌমিত্র যখন তার বন্ধু নির্মাল্য আচার্যের সাথে নতুন লিটল ম্যাগাজিন বার করেন, তখন তার নামকরণ করেন এক্ষণ, এবং তার ডিজাইনও করে দেন সত্যজিৎ রায়। সৌমিত্রের নক্ষত্রমালা সহ চারটি কাব্যগ্রন্থের প্রচ্ছদও করে দেন সত্যজিৎ। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি একসময় এক এক করে 29টি নাটক লিখে ফেলেন, অনুবাদ করেছিলেন বহু নাটক, লিখেছিলেন অসংখ্য কবিতা। ব্যক্তিগত জীবনে যথেষ্ট রোম্যান্টিক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 1959 সাল থেকে প্রথম সারির ব্যাডমিন্টন প্লেয়ার লেডি ব্রেবন কলেজের ফিলোসফির ছাত্রী দীপা চট্টোপাধ্যায়ের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীপা আসলে তার বোনের বান্ধবী ছিলেন। বোনের খোঁজে দীপা ফোন করলেই বেশিরভাগ সময়ই ফোনটি ধরত সৌমিত্র। অতঃপর প্রেম। কেমন ছিলেন প্রেমিক সৌমিত্র? না, চিঠি না, নিয়মিত কবিতা লিখতেন তার তৎকালীন প্রেমিকা দীপাকে। প্রেমিকাকে দেখেই নিয়মিত শরীর চর্চা ও ব্যাডমিন্টন খেলায় তিনি উৎসাহিত হন। একবার দীপারা সপরিবারে দেওঘর বেড়াতে গেলে সৌমিত্র পিছু পিছু সেখানে গিয়ে হাজির হন। ওখানে দীপার বাবা ও মার সাথে তার প্রাথমিক আলাপ হয়েছিল। এহেন বর্ণময় মানুষটির ব্যক্তিগত জীবনযাত্রা কিন্তু খুবই সাধারণ ছিল। সকালে নিয়মিত মর্নিং ওয়াক করতেন, প্রাতরাশে সাধারণত টোস্ট আর ডিম খেতেন। পরবর্তী সময়ে কোলেস্টেরলের ভয়ে ডিম বাদ দিয়েছিলেন। টোস্টের সাথে আগের দিন রাতে তৈরি করা কোনো সবজি মাইক্রোওভেনে গরম করে খেয়ে নিতেন, আর দুপুরে সেই ভেতো বাঙালির যা রোজনামচা, ভাত, ডাল আর মাছের ঝোল। খাসির মাংস খুব বেশি পছন্দ করলেও একটা বয়সের পর আর খেতেন না। মুরগির মাংস একেবারেই পছন্দ করতেন না। 1986 সালে সরোজ দে পরিচালিত কোনি ছবিতে সাঁতার কোচের ভূমিকায় তার অভিনয়ে দর্শকরা মন্ত্রমুগ্ধ হয়েছিল। তার মুখের ফাইট কোনি ফাইট শব্দগুচ্ছটি মধ্যবিত্ত বাঙালির সংগ্রামী জীবনে যেন আজও অনুপ্রেরণা। সৌমিত্র সবসময় চাইতেন সৃষ্টির মধ্যে বেঁচে থাকতে, এবং নিজের সন্তানদের মধ্যে যাতে এই সৃজনশীল মানসিকতা তৈরি হয় সেই চেষ্টাই করতেন। তাই বোধহয় কন্যা পৌলমী ও পুত্র সৌগত তাঁদের প্রতি জন্মদিনে বাবার কাছ থেকে দামি উপহারের বদলে একটা করে কবিতা উপহার হিসেবে পেত। এই সৃজনশীল মানসিকতা থেকে 20 বছর টানা চলচ্চিত্রে অভিনয় করার পর ফিরে গিয়েছিলেন তার প্রথম ভালোবাসার জগতে, অর্থাৎ রঙ্গমঞ্চের জগতে। সেখানেও গড়লেন ইতিহাস। তার থিয়েটার কিং লিয়ারের একটা টিকিটের জন্য একসময় কলকাতায় হাহাকার পড়ে গিয়েছিল। বিভিন্ন সময় নানাবিধ পুরস্কারে ভূষিত হয়েছেন এই বিশিষ্ট মানুষটি। 2012 সালে ভারতীয় সিনেমায় আজীবন অবদানের জন্য তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পান। 2014 সালে তিনি রূপকথা নয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পরিচয় সূচক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান। ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান তিনি। এছাড়া সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে দিলীপ সম্মানে ভূষিত করে। 2017 সালে ফ্রান্স সরকার কর্তৃক লেজিয়ান ডি হনিউরের সেভিলিয়ার পুরস্কার পান তিনি। বহুবার BFJA থেকে সেরা অভিনেতার পুরস্কার পান। পুরস্কৃত ছবিগুলোর মধ্যে অশনি সংকেত, সংসার সীমান্তে, কোনি ইত্যাদি উল্লেখযোগ্য। সব মিলিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় এমনই একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ ছিলেন, সৃষ্টিতে যিনি বাঁচার আনন্দ খুঁজে পেতেন। এমন শিকড় আঁকড়ে থাকা বাঙালি আইকন বাঙালি আর কোনোদিন খুঁজে পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই করোনা আবহেও কাজ চালিয়ে যাওয়া বিশিষ্ট এই মানুষটির
হঠাৎই কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর 2020 সালের 5ই অক্টোবর কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি হন। 25শে অক্টোবর থেকে অবস্থা সংকটজনক হয়ে পড়ে এবং 15ই নভেম্বর 2020 সালে তার অগণিত প্রিয় দর্শক, পাঠক ও শ্রোতাদের শোকস্তব্ধ করে এই বিশিষ্ট অভিনেতা, কবি, নাট্যকার, নাট্য পরিচালক এবং বাঙালির শ্রেষ্ঠ আইকন সৌমিত্র চট্টোপাধ্যায় দিকশূন্যপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। এরকম একজন মাল্টি ডাইমেনশনাল ভার্সেটাইল অভিনেতা শুধু বাংলায় কেন, সমগ্র ভারতে খুঁজে পাওয়ার সম্ভাবনা বাস্তবার্থেই খুব ক্ষীণ হয়ে গেল। বাঙালির আবেগমথিত বিনোদন প্রেমকে স্পর্শ করা এই প্রাণপুরুষের চলে যাওয়া আবেগমথিত বাঙালি সহজে মেনে নিতে পারবে কি? অপূরণীয় এই ক্ষতির কতটা পূরণ হবে, প্রশ্নটা ভবিষ্যতের গর্ভে থেকে গেল। এতক্ষণ আপনারা শুনলেন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর প্রণমী তোমায় অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা, কবি, প্রাবন্ধিক, নাট্যকার ও নাট্য পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ। শর্মিলা ভট্টাচার্যের কলমে আমরা শুনলাম বিশিষ্ট এই মানুষটির জীবনী ও তাঁর জীবনের নানা অকথিত গল্প। এরকমই বিশিষ্ট মানুষদের সম্পর্কে আরও জানতে শুনতে থাকুন জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর প্রণমিত মায় অনুষ্ঠানটি।